রাশিয়ার এক শীতের সকাল, চারদিকে তুষারপাত হচ্ছে। এই তুষার বৃষ্টির মধ্যেই একটা কালো রঙের মার্সিডিজ সামনের দিকে এগিয়ে চলছে। গাড়ির পেছনের সিটে বসা পুরুষকে দেখে মনে হচ্ছে সে কোনো কিছু নিয়ে খুবই বিরক্ত। তার ফোনটি অনবরত বেজেই চলেছে। একসময় সে বিরক্ত হয়ে ফোনটি বাড়ির দিকে ছুঁড়ে ফেলল। প্রচণ্ড বিরক্তকর সাথে ড্রাইভারকে বলতে লাগল, ডেভিড, ড্রাইভার, ফার্স্ট টু দ্য এয়ারপোর্ট, আই ওয়ান্ট টু গো টু বাংলাদেশ ইমিডিয়েটলি। ড্রাইভার গাড়ির স্পিড বাড়িয়ে দ্রুত এয়ারপোর্টের দিকে যেতে লাগল। গাড়িতে বসা পুরুষটির নাম হল প্রলয় চৌধুরী, বয়স 30, সে একজন রাশিয়ান সিটিজেন, যদিও পিতৃসূত্রে সে একজন বাংলাদেশি। বিশাল চৌধুরী সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী সে। তার বাবা ছিল বাংলাদেশি আর তার মা ছিল রাশিয়ান। প্রায় 10 বছর আগে শত্রুদের হামলায় সে তার বাবা মাকে হারিয়েছে। এত কম বয়সে বাবা মাকে হারিয়ে সে যেন একদম নিশ্চুপ হয়ে গিয়েছিল, আর তারপর থেকেই সে হয়ে ওঠে নির্দয় আর ভয়ঙ্কর। বাংলাদেশে ল্যান্ড করে এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখল তার জন্য তার কোম্পানির বিশাল গাড়িবহর অপেক্ষা করছে। গাড়িতে উঠেই সে তার সেক্রেটারি ইমাদকে বলতে লাগল, সমস্যা কী, এতগুলো মানুষ মিলে একজন রিপোর্টারকে সামলাতে পারছো না? জাস্ট কিল হার। স্যার, উনি একজন রিপোর্টার, আর অলরেডি আমাদের কোম্পানির সাথে যে ওনার একটা ঝামেলা চলছে তা অলরেডি মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে, তাই এখন তার কিছু হলে সবাই আমাদের দিকে আঙুল তুলবে। ড্যামিট, মেয়েটার সাথে আমার মিট করার ব্যবস্থা করো। স্যার, আপনাকে উল্টাপাল্টা কিছু বলতে দিলে তো এখন হিতে বিপরীত হবে। ওহ ইমাদ, এসব মেয়েদের ভালো করে জানি, কিছু টাকা দিলেই লেজ গুটিয়ে চলে যাবে। তুমি জাস্ট একটা মিটিংয়ের ব্যবস্থা করো ওনার সাথে। ওকে স্যার। কিয়ারা, মা আয় খাবারটা খেয়ে নে। এই তো মা, আমি আসছি, তুমি খাবার টেবিলে দাও। কিয়ারা হক, বয়স 25, একজন রিপোর্টার, তার বাবা বেঁচে নেই। মা হামিদা বেগম আর ছোট ভাই কিয়ানকে নিয়েই তার জীবন। মা, তোর চাচা বলছিল তোর জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব আছে, ছেলের পরিবারকে কি আসতে বলবো? মা, আমি আগেও বলেছি এখন আমার বিয়ে করার ইচ্ছে নেই। মা, তোর বয়স 25, আশেপাশের লোকজন নানান কথা বলে। মা, বাহিরের লোক কি বলে তা নিয়ে ভাবা বন্ধ করো, বিপদের সময় এদের কাউকে পাওয়া যায় না, সুযোগের সদ্ব্যবহার করতে জানে এরা শুধু। হামিদা বেগম আর কিছু না বলে চুপচাপ খাওয়া শুরু করল। কিয়ারার খাবার শেষ হতেই হঠাৎ তার ফোন বেজে উঠল। হ্যালো, কে বলছিলেন? হ্যালো ম্যাম, আমি চৌধুরী গ্রুপ থেকে বলছিলাম, আমাদের সিইও মিস্টার প্রলয় চৌধুরী আপনার সাথে দেখা করতে চাচ্ছে। সরি, আমি আপনার স্যারের সাথে দেখা করতে পারবো না, আমাদের দেখা একেবারে কোর্টে হবে। কিয়ারা ইমাদকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে ফেলল। এরকম কলে সে অভ্যস্ত হয়ে গেছে। যদিও অন্য সব প্রতিবেদন থেকে এই চৌধুরী গ্রুপ নিয়ে করা প্রতিবেদনটা নিয়ে একটু বেশি চর্চা হচ্ছে মিডিয়ায়, সে কিছুদিন আগে চৌধুরী গ্রুপের আন্ডারে পরিচালিত টিউলিপ হসপিটালের বিরুদ্ধে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সে সেই প্রতিবেদনে দেখিয়েছে যে কিভাবে টিউলিপ হসপিটালের কিছু কর্মকর্তা আর কর্মচারী অর্গান ট্রাফিকিংয়ের ব্যবসা করছে। এই বিষয়টা নিয়ে সে নিজে হসপিটালের বিরুদ্ধে মামলা করে, আর তারপর থেকে চৌধুরী গ্রুপ থেকে কেস উঠিয়ে নেওয়ার জন্য তাকে প্রেসার দেওয়া হচ্ছে। এবার তো স্বয়ং চৌধুরী গ্রুপের সিইও তার সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু সে কোনো মতেই হার মানবে না। এই অর্গান ট্রাফিকিংয়ের সাথে যুক্ত সবাইকে সে শাস্তি দিয়েই ছাড়বে। স্যার, উনি আপনার সাথে দেখা করতে রাজি হচ্ছে না? মানে কি, দেখা না করলে বিষয়টা সেটেল করব কিভাবে? উনি কি বলেছে? স্যার, উনি বলেছে আমাদের সাথে একেবারে কোর্টে দেখা হবে। শিট, দেখো তোমাদের দায়িত্বের অবহেলার জন্য আজ কত বড় সর্বনাশ হতে যাচ্ছে চৌধুরী গ্রুপের। বাই দ্য ওয়ে, ওনারা কোথায় যাদের জন্য এত বড় ঝামেলা হচ্ছে? স্যার, ওয়ারগান ট্রাফিকিং এর সাথে যুক্ত 23 জনকে আপনার গোপন আস্থানায় রেখে আসা হয়েছে। চলো তো ইমাদ, ওদের একটু আদর যত্ন করে আসি। ইমাদ আর প্রলয়
দুজনেই একসাথে অফিস থেকে তাদের গোপন আস্তানার উদ্দেশ্যে বেরিয়ে গেল, মাটি থেকে প্রায় অনেক নিচে এক পাতাল ঘরের মতো, যেখানে আটকে রাখা হয়েছে টিউলিপ হসপিটালের সাথে অর্গান ট্রাফিকিংয়ের সাথে যুক্তদের। হাই সিকিউরিটির সাথে তাদের এখানে বন্দি করে রাখা হয়েছে। ইমাদ আর প্রলয় সিঁড়ি বেয়ে নিচে নেমে পাতাল ঘরে প্রবেশ করল। তাদের যেখানে বন্দি করে রাখা হয়েছে ঠিক তাদের সামনেই একটা চেয়ার নিয়ে প্রলয় বসল। শয়তানি হাসি হেসে বলল, বাহ, এতগুলো বেইমানকে আমি এতদিন পালছিলাম, তা ভেবেই আমার বেশ শিহরিত লাগছে। তা তোদের এত টাকার দরকার আমাকে আগে বলতি। সামনে আটকে রাখা মানুষগুলো একনাগাড়ে বিলাপ করে যাচ্ছে, কারণ তারা বুঝে গিয়েছে যে তাদের জন্য এক ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করছে, কারণ তারা জানে প্রলয় চৌধুরীর সাথে বিশ্বাসঘাতকতা করা মানে নিজের জীবন নিয়ে খেলা করা। তাদের বিলাপেও প্রলয় চৌধুরীর মনে দয়া হলো না। সে ইমাদকে বলল, ওদের সবাইকে এক রুমে বদ্ধ করে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, ওদের করা অপরাধের জন্য এটাই ওদের শাস্তি। ঠিক আছে স্যার। ইমাদকে কথাগুলো বলেই প্রলয় পাতাল ঘর থেকে বেরিয়ে এলো। আজকে সে একাই ড্রাইভ করবে, তাই গাড়ি স্টার্ট করে নিজের গন্তব্যের দিকে ছুটল। গুলশানের লম্বা জ্যামে তার গাড়ি আটকা পড়ল। যেহেতু সে বেশিরভাগ সময়েই দেশের বাইরে থাকে, তাই জ্যামের সাথে তার তেমন কাহিনী নেই, তাই সে অনেক বিরক্ত হলো। হঠাৎই তার নজর পড়ল বাহিরের দিকে। ভিড়ের মধ্যেই দেখতে পেল একটি মেয়ে পুরোদমে এক লোকের সাথে ঝগড়া করছে। জানালার গ্লাস নামাতেই সে বুঝতে পারল ব্যাপারটা কি। কিয়ারা আজ রিক্সা করে অফিসে যাচ্ছিল। রিক্সাওয়ালা সাবধানে চালাচ্ছিল, কিন্তু এক বেপরোয়া বড়লোক টিনেজার হঠাৎ করে এসেই রিক্সাকে আঘাত করে, আর তা নিয়েই বেপরোয়া ছেলেটি রিক্সাওয়ালাকে মারতে গেলে কিয়ারা তার প্রতিবাদ করে। কিয়ারার এই অগ্নিমূর্তি দেখে প্রলয় দূর থেকে নিজে নিজে বলতে লাগল, এতদিন জানতাম বাঙালি মেয়েরা খুব নরম স্বভাবের হয়, কিন্তু একে দেখে তো মনে হচ্ছে বাঙালি মেয়ের কোনো নাম নিশান তার মধ্যে নেই। তবে হ্যাঁ, সৌন্দর্য সে বাঙালি মেয়েদের মতোই পেয়েছে, যেমন তার রূপ তেমন তার ঝাঁজ, আই লাইক ইট। প্রলয় যেই না গাড়ি থেকে নামতে যাবে তখনই সিগন্যাল ছেড়ে দিল, আর মেয়েটিও এসবের মাঝেই হারিয়ে গেল। কিন্তু প্রলয়ের মধ্যে রয়ে গেল তাকে জানার জন্য এক আকাশসমান কৌতূহল। জ্যামে পড়ার কারণে আজ কিয়ারার অফিসে পৌঁছাতে বেশ দেরি হয়ে গেল। সে অফিসে ঢুকতেই তার বেস্ট ফ্রেন্ড ইকরাকে দেখতে পেল। ইকরা তাকে দেখেই বলে উঠল, এই কোথায় ছিলি তুই? আর বলিস না, অনেক দেরি হয়ে গেল রে, জ্যামে আটকা পড়েছিলাম। এই এই সত্যি বলতো, তুই কি লুকিয়ে তোর কোনো সিক্রেট বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলি? লাইফে ঝামেলার শেষ নেই, আর তুই আছিস বয়ফ্রেন্ড নিয়ে, আর আমার এমন কেউ থাকলে তোর চাইতে আমার মা বেশি খুশি হতো। কিয়ারার কথা শুনে ইকরা হো হো করে হেসে দিল। আরও কিছুক্ষণ গল্প করে তারা যে যার চেয়ারে গিয়ে বসল। দুপুরের পরে ইকরা হাঁপাতে হাঁপাতে কিয়ারার কাছে এলো। দোস্ত, একটা খারাপ খবর আছে। কেন, কি হয়েছে? দোস্ত, ও যে টিউলিপ হসপিটালের স্ক্যান্ডেলের সাথে যারা জড়িত ছিল তাদের কেউ একটা পরিত্যক্ত বাড়ির ঘরে বদ্ধ করে জীবন্ত জ্বালিয়ে দিয়েছে। কি বলছিস এইসব? হ্যাঁ, আমার তোর জন্য অনেক ভয় লাগছে, কারণ ওই নিউজটা তো তুই কভার করেছিস। কিয়ারা কিছুক্ষণ ভাবতে লাগলো, তারপর হঠাৎ করে বলে উঠল, আমি জানি যে কে এইসব করেছে। কে করেছে? চৌধুরী গ্রুপের সিইও প্রলয় চৌধুরী। আমি এখনই ওনার সাথে দেখা করব। আমি চৌধুরী গ্রুপের অফিসে যাচ্ছি। ইকরাকে আর কিছু বলতে দেওয়ার সুযোগ না দিয়েই কিয়ারা হনহন করে অফিস থেকে বের হয়ে গেল। কিয়ারা চৌধুরী গ্রুপে এসেই ডাইরেক্ট সিওর অফিসের দিকে গেল। তখন অফিসে প্রলয় আর ইমাদ বসেছিল। এর মধ্যেই হুড়মুড় করে কিয়ারা সেখানে প্রবেশ করল। প্রলয় তো কিয়ারাকে এখানে দেখে একদম অবাক হয়ে গিয়েছে। কিয়ারা বলল, আপনাদের মধ্যে প্রলয় চৌধুরী কে? আমি। কিন্তু আপনি কে?
আমি হচ্ছি সেই রিপোর্টার যে আপনার হসপিটালের বিরুদ্ধে কেস করেছিল। কিয়ারার পরিচয় জানতে পেরে প্রলয় বেশ অবাক হলো। সে বিস্ময়ের সাথে বলতে লাগলো, ও আপনি তাহলে সেই সাহসী নারী? বাহ, তা দেখছি বেশ অবাক হচ্ছেন। তো বাকিদের মতো আমাকেও কি মেরে ফেলবেন? কিভাবে মারবেন? তাদের মতো জ্বালিয়ে? কিয়ারা একের পর এক কথা বলে যাচ্ছে। সে প্রলয়কে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। ইমাদও বেশ অবাক হচ্ছে। একটা মেয়ে প্রলয়ের সামনে এভাবে উঁচু স্বরে কথা বলছে, কিন্তু প্রলয় এতটা শান্ত কীভাবে হয়ে আছে? কিয়ারা এক নাগারে আরও অনেক কিছু বলে অফিস থেকে বের হয়ে গেল। ইমাদ এবার ভয়ে ভয়ে প্রলয়কে বলল, ভাই ওনারও কি কোনো ব্যবস্থা করা লাগবে? হ্যাঁ লাগবে তো। তবে তুই আগে এই মেয়ের ফুল বায়োডাটা আমাকে এনে দে, তারপর বলবো আনে ওনার কি ব্যবস্থা করতে হবে। প্রলয়ের কথায় ইমাদ কিছুটা অবাক হলো, কিন্তু সে আর কথা না বাড়িয়ে কিয়ারার ডিটেলস আনতে চলে গেল। কিয়ারা বাসায় ফিরতেই তার মা বলল, মা এইবার এসব কাজ করা ছেড়ে দে, এইবার একটা বিয়ে করে সংসারই হয়ে যা। মা এটা আমার পেশা, বিয়ে করলেও আমি আমার কাজ ছাড়তে পারবো না। কিন্তু মা এত রিস্কের পেশা নিয়ে কে তো কি বিয়ে করতে রাজি হবে? যার আমাকে ভালো লাগবে সে আমাকে এভাবেই বিয়ে করবে। তুমি এইসব নিয়ে বেশি ভেবো না তো, আর আমার এখন বিয়ে করার কোনো প্ল্যান নেই। তো কবে তুই বিয়ের প্ল্যান করবি? আমি মারা গেলে তারপর করবি? ছি মা এভাবে বলে না। আচ্ছা আমার জন্যে তুমি পাত্র দেখো, কিন্তু যে আমাকে এই কাজ করতে দিবে আমি শুধু তাকেই বিয়ে করব। মাকে কথাগুলো এক নাগারে বলেই কিয়ারা তার রুমে গিয়ে দরজা আটকে দিল। স্যার আমি মিস কিয়ারার ব্যাপারে সব ইনফরমেশন নিয়ে এসেছি। ইমাদ একে একে কিয়ারার ব্যাপারে সব কিছু প্রলয়কে বলল। প্রলয় সব কিছু শুনে বলল, কালকে সকালে কিছু গিফট রেডি রাখো, আমি কিয়ারার মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। প্রলয় কিয়ারাকে বিয়ের প্রস্তাব দেবে শুনে ইমাদের চোখ যেন কপালে উঠে গেল। সে বিস্ময়ের সাথে বলল, স্যার আপনি এত মেয়েকে আজ পর্যন্ত রিজেক্ট করেছেন, কিন্তু অবশেষে আপনার এই মেয়েকেই কেন মনে ধরল? জানো ইমাদ, আজ পর্যন্ত যত মেয়ে আমার কাছে আসতে চেয়েছে তারা সবাই আমার সামনে বিড়ালের মতো করেছে, কিন্তু আমার তো বাঘিনী দরকার ছিল, আর কিয়ারাই হচ্ছে সেই বাঘিনী। প্রথম দেখাতেই আমি ওর প্রেমে পড়ে গেছি, যে কোনো মূল্যে আমার ওকে চাই। তুমি কাল বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। জি স্যার, আমি সব কিছুর ব্যবস্থা করছি। কিয়ারা পরের দিন ঘুম থেকে উঠেই তাদের ড্রয়িং রুম থেকে কারো কথা বলার শব্দ শুনতে পেল। তবে ড্রয়িং রুমে গিয়ে সে যা দেখতে পেল তাতে তার চোখ কপালে উঠে গেল। ড্রয়িং রুমে প্রলয় তার মায়ের সাথে কথা বলছে, আর পাশেই ইমাদ দাঁড়ানো। তার মা তাকে দেখতে পেয়ে তাকে টেনে ভেতরে নিয়ে গেল। এভাবে এসেছিস কেন ওদের সামনে? মা ওরা কারা, আর এখানেই বা কেন এসেছে? ওই যে সোফায় বসা ছেলেটি, ওর নাম প্রলয়। ও তোর জন্য বিয়ের প্রস্তাব এনেছে, খুব ভালো ছেলে মা, আমার তো খুব পছন্দ হয়েছে। কিন্তু মা? কোনো কিন্তু না, ও তোর কাজের ব্যাপারেও সব জানে, আর ছেলেটির আদি বাড়ি আমাদের গ্রামেই। আমি তোর মামাকে দিয়ে খোঁজ খবর নিয়েছি, এতদিন দেশের বাহিরে ছিল, খুব কম বয়সী বাবা মাকে হারিয়েছে, কিন্তু খুব ভালো ছেলে। একটাবার ওর সাথে কথা বলে দেখ মা, তোরও ওকে ভালো লাগবে। কিয়ারা তার মায়ের খুশিটা নষ্ট করতে চাইল না, তাই সে রেডি হয়ে প্রলয়ের সাথে কথা বলতে ছাদে গেল। সে প্রলয়ের দিকে রাগে রাগে মুখ করে তাকিয়ে বলল, কি চাই আপনার? তোমাকে চাই। সেদিন অফিসের অপমানের বদলা নেওয়ার জন্য আমাকে বিয়ে করতে চাচ্ছেন, তাই না? ইন্ডিয়ান সিরিয়াল দেখা বন্ধ করো, রিয়েল লাইফকে অভিনয়ের সাথে মিলিয়ে ফেলছ। তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, তাই তোমাকে বিয়ে করতে চাচ্ছি। কিন্তু আমি চাচ্ছি না। আপনি কাল আমার মাকে জানিয়ে দিবেন আপনার আমাকে পছন্দ হয়নি। কথাটা বলেই কিয়ারা ছাদ থেকে নিচে নেমে গেল। কিয়ারার এরকম উড়নচণ্ডী রূপ দেখে প্রলয় মুচকি মুচকি হাসতে লাগল। কি, প্রলয় চৌধুরী তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে? হ্যাঁ। আর তুই ডিরেক্ট তাকে রিজেক্ট করেছিস? হ্যাঁ।
ভাই, আমি হলে তো এক বলাই রাজি হয়ে যেতাম। তুই কি ভুলে গেছিস টিউলিপ হসপিটাল কাণ্ডে ওনার কি অবদান ছিল? দেখ ভাই, আমাদের সবার মধ্যেই ভালো খারাপ দুই ধরনের বৈশিষ্ট্য আছে, আর উনি যা করেছে তা এক হিসেবে খারাপ করেনি। দেখ ভাই, যদি ওই ক্রিমিনালগুলোকে কোর্টে তোলা হতো তাহলে ওদের শাস্তি পেতে অনেক দেরি হতো, কিন্তু এইরকম কষ্টদায়ক মৃত্যুতে ওরা বেঁচে থাকতেই কষ্ট পেয়ে গেছে। যাই হোক ভাই, আমার ওনাকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই। ধ্যাত, নিজের ভালো নিজেই বুঝিস না। ও শোন, আমরা সবাই আবার অফিস ট্যুরে সাজেক যাচ্ছি, পরশু সকালে আমরা সবাই রওনা হব। ওয়াও, সাজেক তো আমার খুব পছন্দের জায়গা, ফাইনালি এই ব্যস্ত জীবন থেকে একটু মুক্তি পাওয়া যাবে। আজ সকাল সকাল সবাই অফিসে এসে উপস্থিত হলো, উদ্দেশ্য সাজেক যাওয়া। বাসে উঠতেই দেখতে পেল তাদের অফিসের ম্যানেজিং ডিরেক্টর প্রলয়কে তাদের কোম্পানির নতুন শেয়ার হোল্ডার হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। এসব দেখে ইকরা কিয়ারাকে খোঁচা মেরে বলল, দেখ তোর জন্য কি প্রেম, তোর জন্য এত টাকা খরচ করলো, রাজি হয়ে যা ভাই। টাকা বেশি হয়ে গেলে কোনো না কোনোভাবে তো খরচ করতে হবে। ধ্যাত, তুই কোনো এসব বুঝবিই না। কিয়ারা তাকে মুখ ভেঙে দিয়ে আলতো করে চোখ বন্ধ করল। গাড়ি একটি রেস্টুরেন্টে ব্রেক করল। কিয়ারা সেখানে নেমে প্রথমেই প্রলয়কে খুঁজে বলল, আপনি আমার কোম্পানির শেয়ার কেন কিনেছেন? বাহ, আজকাল দেখি বইয়ের মতো কৈফিয়ত চাচ্ছ। কথা ঘুরাবেন না, কেন কিনেছেন বলুন। আরে, আমি একজন ব্যবসায়ী, যেখানে প্রফিট হবে সেখানেই আমি ইনভেস্ট করব, তাই না? কিয়ারা প্রলয়ের কথা শুনে আরও বিরক্ত লাগল, তাই সে সেখান থেকে ইকরার কাছে চলে গেল। সবাই সাজেক পৌঁছাতেই যে যার রুমে গিয়ে রেস্ট নিতে লাগল। কিয়ারা আর ইকরার রুম থেকে সাজেকের খুব সুন্দর ভিউ দেখা যায়, সবুজ পাহাড়, নীল আকাশ, পাখির কিচিরমিচির শব্দ, সব মিলিয়ে যেন আলাদাই এক সৌন্দর্য। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সবাই মিলে তারা ঘুরতে বের হলো, কিন্তু হঠাৎ করে কিয়ারার নজরে গেল যে প্রলয় তাদের সাথে আসেনি। কেন যেন কিয়ারারও আজ এখানে এত সুন্দর পরিবেশেও মন ভালো লাগছে না, মনে হচ্ছে কি যেন একটা মিসিং। সে নিজে নিজে ভাবতে লাগল, এই কয়েকদিনে প্রলয় যেন তার অভ্যাস হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা ঠিক, পিছনের কিছু ঘটনার তিক্ততার জন্য তার কাছে মাঝে মাঝে প্রলয়কে বিরক্ত লাগে, কিন্তু এখন প্রলয় নেই দেখেও যেন মনে হচ্ছে কি যেন নেই, পরিবেশটাও কেমন খালি খালি লাগছে। সে বুঝতে পারল সে হয়তো প্রলয়কে ভালোবেসে ফেলেছে, আর সারাদিনেও সে প্রলয়কে দেখতে পেল না, মুখ ফুটে কাউকে প্রলয়ের কথা জিজ্ঞেস করতে পারছে না। সন্ধ্যায় সে তার রুমের সামনে দাঁড়িয়েছিল, হঠাৎই কটেজের একজন স্টাফ এসে তাকে বলে তার জন্য কেউ ব্যাকইয়ার্ডে অপেক্ষা করছে। কিয়ারা তার কথা শুনে সেখানে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় খুব সুন্দর করে জায়গাটিকে সাজানো হয়েছে। সম্পূর্ণ জায়গাটিকে তার প্রিয় দোলনচাঁপা ফুল আর ফেরি লাইট দিয়ে সাজানো হয়েছে। টেবিলে তার ফেভারিট তিরামিসু কেক রাখা হয়েছে। মনে হচ্ছে কেউ তার পছন্দগুলো জেনে এই জায়গাটিকে সাজিয়েছে। সে সবসময় এমনই একটা মুহূর্ত কল্পনা করেছে, আর আজ সত্যি সত্যি কেউ তাকে এভাবে সারপ্রাইজ দিয়েছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ তার সামনে প্রলয় হাঁটু গেড়ে বসল। সে বলতে লাগল, আমি জানি আমি একজন পারফেক্ট মানুষ না, খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, নিজের মধ্যে কোনো ভালোবাসা অবশিষ্ট ছিল না, কিন্তু তুমি জীবনে আসার পর মনে হয়েছে যে আমি শুধু তোমাকেই চাই, প্লিজ আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, আমি তোমার জন্য পারফেক্ট হাজবেন্ড হয়ে দেখাবো, উইল ইউ ম্যারি মি? আমিও এতদিন আমার ফিলিংসকে ইগনোর করেছি, কিন্তু আমিও এতদিন আমার ফিলিংসকে ইগনোর করেছি, কিন্তু আমিও আজকে সারা দিন তোমাকে না দেখে বুঝতে পেরেছি যে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, আমিও তোমার সাথে আমার সারা জীবন কাটাতে চাই, অ্যান্ড ইয়েস আই উইল ম্যারি ইউ মিস্টার প্রলয় চৌধুরী। কিয়ারার বলা কথাগুলো শুনেই প্রলয় কিয়ারাকে কোলে তুলে চুমু খেতে লাগল।
কিয়ারাও খুশিতে তাকে জড়িয়ে ধরল। আশেপাশের সম্পূর্ণ পরিবেশ তাদের এই ভালোবাসাময় মুহূর্তের সাক্ষী হয়ে থাকল। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পুরো গল্পটি শোনার জন্য ধন্যবাদ।